আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ জারার, বিউটি কনসালটেন্ট ফ্রম দ্য মার্ট বাংলাদেশ। আজকে আমি আপনাদের সাথে একটি ক্লিনজার নিয়ে কথা বলবো। ক্লিনজারটি হচ্ছে কজারএক্স ব্র্যান্ডের, আর ক্লিনজারটির নাম হচ্ছে স্যালিসিলিক এসিড ডেলি জেন্টল ক্লিনজার। এই ক্লিনজারের ইনগ্রিডিয়েন্টস থেকে শুরু করে এটি কোন কোন স্কিন টাইপের জন্য সুইটেবল আমি আপনাদের ডিটেলস জানাবো। তো ডিটেলসটি জানার জন্য ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকুন। এই ক্লিনজারটি ডিটেলসে যাওয়ার আগে আমরা জেনে নিই হোয়াট ইজ ক্লিনজার। ক্লিনজার হচ্ছে একটি ফেসিয়াল প্রোডাক্ট যার মাধ্যমে আমাদের স্কিনের এক্সট্রা অয়েল, মেকআপ আর কোনো দূষক পদার্থ থাকলে সেগুলো রিমুভ করতে হেল্প করে। আর আমাদের স্কিন কেয়ার রুটিনের ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজার। প্রথমে আমি এই ক্লিনজারের প্যাকেজিং নিয়ে কথা বলবো। এটি একটি হোয়াইট কালারের প্লাস্টিক টিউবে আসে এবং এর ক্যাপটি হবে ব্লু কালার, আর এটির কোয়ান্টিটি হবে 150 ml, আর এটার যে টেক্সচার হবে সেটি হবে ক্রিমি টাইপ। এই ক্লিনজারের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বোটানিক্যাল পিউরিফাইং অ্যান্ড স্যালিসিলিক এসিড। আমরা অনেকেই জানি স্যালিসিলিক অ্যাসিডের সম্পর্কে। স্যালিসিলিক এসিড হচ্ছে বিটা হাইড্রোক্সি এসিড যার মাধ্যমে আমাদের পোরগুলো ক্লিন হয়, আর যেহেতু পোর ক্লিনস হচ্ছে সেক্ষেত্রে আমাদের অ্যাকনি প্রবলেমটা রিডিউস হবে, এছাড়া ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এসব রিমুভ করতে এটি হেল্প করে। এছাড়া এটি ব্রেকআউট প্রতিরোধে হেল্প করে। আর এই ক্লিনজারে স্যালিসিলিক এসিডের পরিমাণ 0.5%, আর এই ক্লিনজারে স্যালিসিলিক এসিডের পাশেও আরও অনেক ধরনের ক্লিয়ারিং ইনগ্রিডিয়েন্টস আছে যার মাধ্যমে আমাদের সিবাম কন্ট্রোল, ডার্ক স্পট অর অ্যাকনি থাকলে সেগুলো রিডিউস করতে হেল্প করবে। আর আমাদের পোরগুলো যেহেতু ক্লিন করে সেক্ষেত্রে আমাদের ফিউচারে যদি কোনো অ্যাকনি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো রিডিউস করতে হেল্প করবে। এই ক্লিনজারের পিএইচ লেভেল হচ্ছে 8.9, যার ফলে এটা অল টাইপ স্কিনের জন্য সুইটেবল না, এটা শুধু নর্মাল টু অয়েলি অ্যাক্টিভ স্কিনের জন্য সুইটেবল। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দ্য মার্ট বাংলাদেশের পাশে থাকবেন, আর স্কিন কেয়ার রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাদের ইনবক্সে জানাতে পারেন, আমরা আপনাদের প্রপার সলিউশন দিয়ে হেল্প করবো। আল্লাহ হাফিজ।